তাদের বিরুদ্ধে আমরা ওইটা লড়াই করছি, আর আমরা ত্রিপুরাতে কোনো আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে, ওইটার লাগে আমরা আজকে এই প্রোটেস্ট করতে লাগছে। হ্যাঁ, তো আমরা চাই যারা খুনিকে, যারা টিএসআর দুজনকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে ফাঁসি অর্ডার দেওয়া হোক, আমরা ওইটাই চাই। হ্যাঁ, আর আমরা ত্রিপুরাতে যেটা ডেইলি গণদর্শন বা যে কোনো
অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ, যে সালনি সতী জমাতিয়াকে যে নিঃসঙ্গভাবে যে রেপ করেছে, হ্যাঁ, নিঃসঙ্গভাবে যে যা কিছু করেছে, ওটার লাগে আমরা তাদেরকেও আমরা ফাঁসি চাই। কক্সবর গেছে আমরা এখানে আজকে 12 ঘন্টা বন্ধ থাকার মধ্যে কোন বাড়ি আমরা ইয়ে পার্টি করতে বিকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা বন আমরা ডাকা হয়েছে। আমাদের যে টিএসআর জওয়ানদের দুজনকে যে গুলি করে হত্যা করে নিঃশর্তভাবে যে খুন করেছিল, তাদের বিরুদ্ধে আমরা ওইটা লড়াই করছি। আর আমরা তিব্বতে কোনো আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে, ওটার লাগে আমরা আজকে এই প্রোটেস্ট করতে লাগবে। হ্যাঁ, তো আমরা চাই যারা খুনিকে, যারা টিএসআর দুজনকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে ফাঁসি অর্ডার দেওয়া হোক, আমরা ওইটাই চাই। হ্যাঁ, আর আমরা তিব্বতে যেটা ডেইলি গণদর্শন বা যে কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ, যে সালনি সতী জমাতিয়াকে যে নিঃসঙ্গভাবে যে রেপ করেছে, হ্যাঁ, নিঃসঙ্গভাবে যে যা কিছু করেছে, ওটার লাগে আমরা তাদেরকেও আমরা ফাঁসি চাই। কক্সবর পয়সা দি জমাতিয়া মাননি পুলিশ অফিসার কক্সবাজার জানাই বলেছেন তিনি প্রটেক্ট আরে বাড়ি এদিকে বাড়ি বল ভাই ঢুকে তো
আমার লোক আছে, আমার লোক আরো যাইব। কৃষা বাড়িতে আর এই শালকা বাড়িতে তেলিয়ামুড়া পেসরান্ডারে দুই জায়গাতে এই পিপিএফের কিছু সমর্থক রোড ব্লক করেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ডিটেইন করে এই ডিটেনশন সেন্টার তেলিয়ামুড়া টাউন হলে নিয়ে গেছি। কয়টা জায়গাতে হয়েছিল? এখন আপাতত দুই জায়গাতেই তারা বলছিল। এই কৃষা বাড়িতে 10 জন আর এই শালকাতে প্রায় 15 থেকে 20 জন তারা বইছিল। আমরা ডিটেইন করে নিয়ে গেছি। কতজনকে স্যার করে? প্রায় 25 জন থেকে 30 জনের মতো হবে এখন ডিটেইন বা অ্যারেস্ট। Gracias.